अरे सोजा रखो, রাখি নিয়েও রাজনীতি। দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে হুগলির চুচুড়া এলাকার, সেখানকার যিনি বিধায়ক অসিত মজুমদার, তাকে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবেই কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের তরফ থেকে, এবং সেখানে বিধায়ক তিনি কিন্তু ছিলেন। এইভাবে একেবারে রাখি বন্টন করা হচ্ছিল, এবং সেখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একেবারে যে রাখি, তার উপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। একটা রাখি বন্ধন উৎসব, এটার মধ্যেও কি রাজনীতি এরকম একটা তৈরি করতে হয়, পরিবেশ তৈরি করতে হবে? রাখি তো সবার জন্যে, একটা উদ্যোগ নেওয়া যেতে পারে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো রাখি, এটা যখন তারা কাউকে পড়াবেন, ধরুন যে মানুষটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক নন বা তার কোনো কারণে পছন্দ নয় কোনো কারণে, সেখানে তার পক্ষে তার একটা অস্বস্তি ফিল হবে, হয় তাকে জোর করে এটা পড়তে হবে, কারণ আবার অস্বীকার করা যাবে না। কেন এরকম পরিস্থিতি তৈরি হবে? কেন এই রাখি বন্ধন উৎসব, এটা একটা অন্যতম একটা পবিত্র উৎসব, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সাঁটানো রাখি দিতেই হতো? এখানেও কি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার করার একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে হবে? এখানেও কি নিরপেক্ষভাবে একটা রাখি বন্ধন উৎসব, এটাকে কিন্তু তার একটা মানে রাজনৈতিক রঙের, মানে রাজনীতির রঙের বাইরে রাখা যেত না? উদ্যোগটা তারা নিক না, কোনো ব্যাপার নেই, মহিলা সেল তৃণমূল কংগ্রেসের উদ্যোগটা নিক না, সেখানে এই যে একটা রাজনীতিকরণ হচ্ছে, একটা এইরকম একটা উৎসব, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তার মানে এই রাখি বন্ধন উৎসবটাকে কত একটা গণ্ডি টেনে দেওয়া হচ্ছে, ছোট করে দেওয়া হচ্ছে, একটা মানে সবার জন্য নয়, সার্বিক নয়। এখন কেউ হয়তো বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সবার জন্যে, সবার জন্যে তারা মনে করেন, কিন্তু সবার কাছে তো তিনি এখনও সমানভাবে তিনি তো সেরকমভাবে পান না, সুতরাং তার তাকে নিয়ে তো অনেক বিতর্ক রয়েছে। বলা হচ্ছে নাকি একবার সম্প্রীতির প্রতীক বা শান্তির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, আর আপনারা তো জানেন যে এই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে কী ধরনের বিষয় হচ্ছে, এবং আপনারা তো সম্প্রতি যে খবরটা জানেন যে কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে যে হবে আজকের দিনে, বা এই রাখি বন্ধনকে উৎসবকে একবার প্রাক উৎসব বলা যায়, আগামীকাল তো রাখি উৎসব বন্ধন উৎসব হবে, কিন্তু তার আগে আজকে তারা যে পালনটা করছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, আমার যেন কত একটা মনে হচ্ছে যে রাখি বন্ধন উৎসবটাকে যেন কত একটা মানে গণ্ডি টেনে দেওয়া হচ্ছে, রাজনীতি করা হচ্ছে এটাকে নিয়ে। এটা কেন করা হবে? এটা সার্বিক একটা বিষয়, রাখি বন্ধন উৎসব, সেখানে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়, সেখানে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তারা এই ধরনের করবেন? হতে পারে তো দলের, হতে পারে তাদের দলের দলের কর্মসূচি, সেখানে হয়তো নিচে একটা লেখা থাকতে পারে, উদ্যোগী ভূমিকায় একটা লেখা থাকতে পারে যে চুচুড়া তৃণমূল কংগ্রেস বা কিছু একটা, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে যে ধরনের রাখি তৈরি করে প্রচার করা হচ্ছে, এটা কিন্তু অনেকের চোখে লেগেছে, অনেকের কিন্তু চোখে লেগেছে, সব কিছুর মধ্যে যেন একটা রাজনীতিকরণ করার চেষ্টা করছে। আমি জানি না আগামী দিনে এরকম কোনো দিন আসবে কি না, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়তো দেখবো যে দুর্গাপুজো হচ্ছে, সেখানেও মুখটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, তারা যেভাবে ভাবতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের তরফ থেকে বা যেভাবে ভাবানোর চেষ্টা হচ্ছে মানুষের কাছে, এরকম কোনো পুজো মণ্ডপে আমরা দেখবো না আবার যে দুর্গাপুজোর দুর্গার মণ্ডপটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেওয়া রয়েছে, যেভাবে এগোচ্ছে দর্শক, আমি সেখান থেকে বলছি, আমি জানি না এরকম কখনো আবার আমরা দেখবো কিনা। আমি দর্শক আপনাদেরকে অসিত মজুমদার চুচুড়া যিনি বিধায়ক, তার বক্তব্যটা আপনাদেরকে একবার শোনাবো, তিনি কি বলছেন আজকে আগামীকাল রাখি বন্ধন উৎসব, তার আগে এই যে তাদের যে পালন সেই সম্পর্কে কি বলছেন, আমি তার বক্তব্যটা আগে শোনাবো, তারপর আমি এটা নিয়ে আরো আলোচনাতে আসবো। দর্শক আমি ভালো করে নজর রাখুন কি বলছেন অসিত মজুমদার। আজকে রাখি পাড়ায় পাড়ায় হবে, সমস্ত বোনেরা ভাইদের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করবেন। কালকে বহু জায়গায় অনুষ্ঠান, তাই আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘড়ির মোড়ে মহিলারা প্রাক রাখি বন্ধন উৎসব। সরকারের দৃষ্টিকোণ কোন দিকে, সরকার কিভাবে উন্নয়নমুখী, সেই রাখি বন্ধনের কর্মসূচি পালন করছে প্রাক রাখি বন্ধন। আগামীকাল শয়ে শয়ে হবে, অলিতে গলিতে। আজকে প্রাথমিকভাবে সরকারের মুখ, সরকার কি চায়, এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেস আজকে থেকে শুরু করলো। রাখা যাক,
1000-এর উপরে রাখি সরকারের উন্নয়ন নিয়ে করা হয়েছে। এগুলো আজকে মেয়েরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবে চুচুড়া ঐতিহাসিক পীঠস্থান ভরির মোড়ে। আগামীকাল থেকে সমস্ত জায়গায় সরকারের এই উন্নয়নের রাখি ছড়িয়ে পড়বে। দর্শক শুনলেন, এবং আরও একটা বিষয় যেটা কিন্তু আপনারা দেখছেন যে সেখানে যে মানে রাখিটা করা হয়েছে তার আবার বিভিন্ন সরকারি যে প্রজেক্টগুলো রয়েছে, যেমন কন্যাশ্রী, কৃষক বন্ধু, সেগুলো কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ সরকারি প্রজেক্টগুলোকে প্রমোট করা হচ্ছে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে। এইরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে এবং সেখানে যে রাখি যে বন্টন করা হচ্ছে সেখানে এইরকম সরকারি যে প্রজেক্ট সেগুলোকে আবার তুলে ধরার চেষ্টা, অর্থাৎ একটা প্রচারের একটা প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু ব্যবহার করার চেষ্টা হচ্ছে এই রাখি বন্ধন উৎসবকে। প্রাক রাখি আজকে যে তারা এই কর্মসূচি নিয়েছেন সেখানে কিন্তু এইভাবে একটা প্রচার আর পাবলিসিটি সরকারের মুখ সেটাকে তুলে ধরার চেষ্টা হচ্ছে। আমি যেটা বলছিলাম দর্শক, যে এই এই একটা উৎসব রাখি বন্ধন উৎসব সেটার মধ্য দিয়েও একটা সরকারের একটা পাবলিসিটি প্রচার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার, এই কর্মসূচি, এইগুলোকে একটা মানে মানে প্রচারের একটা কর্মসূচি হিসেবে কিন্তু বা প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু এই রাখি বন্ধন উৎসবটাকে পালন করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সেটাই আমি বলছি দর্শক, এই ধরনের বিষয়গুলো আমরা আগে দেখতাম না। যত দিন যাচ্ছে ততই মমতার প্রচার, মমতার প্রচারটা এখন মেন হয়ে দাঁড়াচ্ছে। সরকারের কথা বলা হচ্ছে কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছবি দিয়ে যে ধরনের প্রচার হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক। এখানে যদি এটা দেখতাম যে পশ্চিমবঙ্গ সরকারের লোগো রয়েছে ইত্যাদি, কিন্তু সেটা নাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে মানে একেবারে সব জায়গায় শুধু মমতা 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 সবচেয়ে প্রচার করো, এবং সেখানে সরকারি প্রজেক্টগুলোকে সামনে রেখে একটা প্রচার শুরু হয়েছে রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে। দর্শক, আজকে যখন এরকম একটা দেখলাম এত ভিড় মহিলাদেরকে নিয়ে এরকম তারা কর্মসূচি পালন করছেন এবং বলা হচ্ছে কোভিড প্রোটোকল মেনে, কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কোনো প্রোটোকল কিন্তু মানা হচ্ছে না। দেখছেন নিশ্চয়ই তার আশেপাশে যারা যেভাবে রয়েছেন একেবারে ঘেঁষাঘেঁষি করে রয়েছেন, কোনো ডিস্ট্যান্সিং যে বিষয়টা সেগুলো কিন্তু মেনটেন হয়নি। আমি শুধু এই চুচুড়া এলাকাতে আর একটা বিষয় আপনাদেরকে দেখাবো দর্শক, যখন রাখি বন্ধন উৎসব এইসব পালন হচ্ছে সেখানে যখন কোনো বাধা হচ্ছে না, কোনো সমস্যাই মনে করছেন না বিধায়ক অসিত মজুমদার, সেখানে এই এলাকাতে মহরম উৎসব উপলক্ষে যখন পসরা সাজিয়ে যারা খুব দরিদ্র মানুষ কিছু বিক্রি বাটা করে সংসার ধর্ম চালানোর চেষ্টা করছিলেন তাদেরকে কীভাবে একেবারে তুলে দেওয়া হয়েছিল পুলিশকে কাজে লাগিয়ে এই এলাকাতে, আমি সেই ভিডিওটা আপনাদেরকে জাস্ট জানাচ্ছি। এখানে কিছু দোকানদানি বসিয়েছিলেন যারা একেবারে দরিদ্র মানুষ, একেবারে ফেরি করে যা খান, বাজারহাট খুবই খারাপ, হাতে পয়সা নেই, সেখানে তারা যখন একটা দেখছেন যে মানুষজন রাস্তায় বের হচ্ছেন তাই তারা একেবারে ফুটপাত দখল করে বা ফুটপাতে বসে কিছু একটা ছোটো ছোটো দোকান তারা পসরা নিয়ে বসেছিলেন, কিন্তু তাদেরকে সেখানে বসতে দেওয়া হয়নি, একেবারে তাদেরকে পুলিশকে দিয়ে তাদেরকে কিন্তু একেবারে তুলে দেওয়া হয়, তারা কিন্তু সেখানে একেবারে গুটিয়ে নিয়ে তাদেরকে চলে যেতে হয়েছিল। এইরকম যখন পরিবেশ, যখন মানে এইগুলোকে বাধা দেওয়া হচ্ছে যে না এগুলো করা যাবে না, তখন পুলিশকে দিয়ে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে, আর সেখানে যে ধরনের পরিবেশ আমরা দেখছি একেবারে রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে সেখানে এত মানুষ এত মহিলাদেরকে নিয়ে এইভাবে কিন্তু কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের প্রশ্ন একটাই যে সরকার তাহলে কী বলছে, কী অ্যাকচুয়ালি চাইছে, যখন তাদের প্রচারের জায়গা হচ্ছে সেখানে কোনো বাধা নেই, কোনো কোভিড প্রোটোকল মেনটেনের কোনো ব্যাপার নেই, আর যখন সাধারণ মানুষ পেটের দায়ে কিছু করার চেষ্টা করছেন সেখানে বলছেন এখন করা যাবে না, এখন কড়াকড়ি রয়েছে, একবারে করোনা বিধি। এই যে বিষয়টা যে মানুষের পেটের টান যেখানে সেখানে কিন্তু সরকারের নজর নেই, যেখানে সরকারের প্রচার সেখানে কিন্তু কোনো বাধা নেই, এই যে বিষয়টা রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা এটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন উঠছে দর্শক। দর্শক, আপনারা কী বলবেন যা দেখছেন সেই সম্পর্কে নিশ্চয় আপনাদের কোনো মতামত থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।